হামাসের আরপিজিতে একের পর এক ধ্বংস হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক। আজ সকালে কিছু খায়নি, শহীদ হওয়ার আগে ফিলিস্তিনি কন্যা শিশুর লেখা ডায়েরি ভাইরাল। কায়রোতে শান্তি আলোচনার মধ্যে গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের। লেবানন ইসরায়েল সীমান্তে গোলাগুলি অব্যাহত। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাসের আরপিজিতে একের পর এক ধ্বংস হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক। নির্ভুল টার্গেটে আঘাত হেনেছে হামাসের আরপিজি, একের পর এক ধ্বংস হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক। জীবন বাজি রেখে হামাস যোদ্ধারা উড়িয়ে দিচ্ছে আধুনিক সব সাজওয়াজান। হামাসকে সমূলে বিনাশের কথা বললেও মাঠের লড়াই বলছে ভিন্ন কথা। সম্প্রতি হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গেল তেল আবিবের ভরাডুবি। সেখানে দেখা যায় মুহুর্মুহু হামলায় ধ্বংস হচ্ছে দখলদার বাহিনীর বিভিন্ন সামরিক যান। অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান শুরুর পর থেকেই দুর্বার, হামলার মুখে টিকতে পারছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হারাতে হচ্ছে দামি দামি ট্যাঙ্ক, বুলডোজার আর নানা রকম যুদ্ধযান। ব্যর্থতার স্বীকারোক্তি শোনা গেল ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফের কথায়। চিফ অব জেনারেল স্টাফ হ্যারজি হ্যালেভি বলেন, চলমান যুদ্ধটি দরকারি একটি যুদ্ধ, এই যুদ্ধে সফল হওয়া মোটেও সহজ কিছু না। যে অঞ্চলে যুদ্ধ চলছে এলাকাটি বিপদের আখড়া, সেই সাথে আছে নানা রকম জটিলতা। এসব কারণে যুদ্ধ আরও দীর্ঘদিন চলবে। আমরা আমাদের অর্জিত সফলতা ধরে রাখতে বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলের সাহায্য নেব। রাফা, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে এসব চোরাগোপ্তা হামলা। অন্যদের তৈরি অস্ত্রের পাশাপাশি নিজস্ব প্রযুক্তি তৈরি অস্ত্র ব্যবহার করছে হামাস। গাজার গোপন টানেলে তৈরি হচ্ছে এসব অস্ত্র। বিশ্বের বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, গাজার যুদ্ধের জন্য চড়া মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে। গাজায় হামলা নিয়ে বিপাকে ইসরায়েল, তবুও যুদ্ধ চালিয়ে যাবে। হামাস নির্মূল না করে তারা থামবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী সন্ত্রাসী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাবে, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত আমরা থামব না। বিজয়ের মুখ দেখার আগে এই যুদ্ধ বন্ধ হবে না। যারা মনে করে আমরা যুদ্ধ থামিয়ে দেব, বাস্তবতা নিয়ে তাদের কোনো ধারণা নেই। চিরতরে হামাস ধ্বংস করা, ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজা থেকে সব ধরনের হুমকি অপসারণ, এসব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। হামাসের সামনে একটাই বিকল্প, হয় আত্মসমর্পণ করো না হয় মরো। প্রকাশিত ভিডিওতে দেখা যায় রকেট হামলায় উড়ে যাচ্ছে ইসরায়েলের গর্ভ মার্কাবা ট্যাঙ্ক। যান বাজি রেখে হিট অ্যান্ড রান কৌশলে হামলা চালাচ্ছে হামাসের যোদ্ধারা। চোরাগুপ্তা এসব হামলায় ব্যবহার হচ্ছে গাজার টানেল নেটওয়ার্ক। এদিকে আজও সকালে কিছু খায়নি, শহীদ হওয়ার আগে ফিলিস্তিনি কন্যা শিশুর লেখা ডায়েরি ভাইরাল। ইসরায়েলের হামলায় নিহত অসংখ্য ফিলিস্তিনি শিশুর মধ্যে একজন সিলা। কিছুদিন আগে ১১ বছর বয়সী এই কন্যা শিশু নিহত হয়েছে, কিন্তু নিহত হওয়ার আগে সে তার ডায়েরিতে তাদের অবস্থা বর্ণনা করেছে। সেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। শিশুটি লিখেছে, আজ শনিবার, আমি আজ সকাল ৭টায় উঠছি, বিছানা গুছিয়েছি, কিন্তু আজও সকালে কিছু খেতে পারিনি। সে আরও লেখে, না খেয়েই আমি অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করলাম, খুব আনন্দ পেয়েছি। পরে আমরা একসাথে দুপুরে খাবার খেলাম, খাবারে ছিল কিছু পেস্ট্রি ও পিৎজা, যেগুলো খুবই সুস্বাদু। সিলার আগেই তার পরিবারের বাকি সদস্যরা ইসরায়েলি হামলায় শহীদ হয়েছে। এদের মতো তার ছোট বোন, দুই ভাইও ছিল। বোনের বয়স ছিল ৮ বছর, আর দুই ভাই লিন ও হুসাইনের বয়স যথাক্রমে ৫ ও ৬ বছর। এদিকে কায়রোতে শান্তি আলোচনার মধ্যে গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের। গাজা উপত্যকায় শান্তি স্থাপনে উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে মিশরের রাজধানী কায়রোতে। হামাসের উচ্চ পর্যায়ের নেতারা সেই আলোচনায় উপস্থিত রয়েছেন। চলমান সেই শান্তি আলোচনার মধ্যে গাজার দক্ষিণ অঞ্চলে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিনি শাখা জানিয়েছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাজায় দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনিস এবং তার পার্শ্ববর্তী দেইর আল বালাহে এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় নিহত হয়েছে অন্তত ৪১ জন ফিলিস্তিনি। এমনকি শহরের আল আমাল হাসপাতাল চত্বরে গোলা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। হাসপাতালটির চত্বরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ঘরবাড়ি হারিয়ে সীমান্ত পেরিয়ে মিশরে আশ্রয় নেওয়ার জন্য গত ৩ দিনে গাজার দক্ষিণ অঞ্চলে রাফা ক্রসিংয়ে জড়ো হয়েছে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। শুক্রবার ভোরে রাফা ক্রসিংয়েও গোলাবর্ষণ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। বার্তা সংস্থা এএপির কাছে থাকা টেলিভিশন ফুটেজে রাফা ক্রসিং এলাকায় ধোয়ার কুণ্ডলী ও আগুন দেখা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফা ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ২০ জন নিহত
নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু রয়েছে। গত 7ই অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেস সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। পরে 28 অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছে 21,000-এরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের 70% নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক, কিশোর কিশোরী এবং বয়স্ক লোকজন। সেই সঙ্গে আহত হয়েছে আরও 54,968 জন এবং এখনও নিখোঁজ রয়েছে 6,700 জন। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। টানা দেড় মাস ভয়াবহ যুদ্ধ শেষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে গত 25 নভেম্বর অস্থায়ী বিরতি ঘোষণা করে হামাস ও ইসরায়েলি বাহিনী। পরে 1 ডিসেম্বর দুপক্ষের পারস্পরিক হামলার শুরুর মধ্য দিয়ে শেষ হয় সেই বিরতি। 7 দিনের অস্থায়ী বিরতির সময় নিজের কবজায় আটক জিম্মিদের মধ্য থেকে 118 জনকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে সময়সীমায় ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় 150 ফিলিস্তিনি বন্দীকে। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে গোলাগুলি অব্যাহত। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে এক পোস্টে বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তারা আর্টিলারি দিয়ে আক্রমণের উৎসে পাল্টা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও এর আগে এক সতর্কবার্তা জারি করে জানিয়েছিল, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত সোনা ও এর আশেপাশের একটি শত্রু বিমান দেখা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখন বলছে এটি একটি মিথ্যা সতর্কবার্তা ছিল। এদিকে গাজার দক্ষিণ অঞ্চলের রাফা এলাকায় কুয়াইতি হাসপাতালের কাছে আবাসিক একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 20 জন নিহত হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে হামলায় 55 জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেছেন, হতাহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক। রাফা এলাকার আবু ইউসেফ আল নাজর হাসপাতালের পরিচালক মারওয়ান আল হামস বলেছেন, এই প্রহসন ও গণহত্যা বন্ধ করুন। এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 12। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটিতে অন্যতম বড় এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। আজ শুক্রবারে ওই হামলায় 12 জন নিহত হয়েছে এবং আরও ডজনখানেক আহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে। কিয়েভের আবাসিক ভবনসহ দেশটির দক্ষিণ ও পশ্চিম অঞ্চলেও হামলা চালানো হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। দক্ষিণ ও পশ্চিম কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে কিয়েভের একটি ক্ষতিগ্রস্ত গুদামের ধ্বংসাবশেষের নিচে 10 জন লোক আটকা পড়েছে। এছাড়া হামলায় দিনিপ্র শহরে একটি প্রসূতি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গভর্নর। পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা কিয়েভের মিত্রদেরকে সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছে, আজ লাখ লাখ ইউক্রেনীয় বিস্ফোরণের বিকট শব্দে জেগে উঠেছে। আমি চাই ইউক্রেনের সেই বিস্ফোরণের শব্দ যেন সারা বিশ্বে শোনা যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 2 বছর, চলতি বছরও শেষ হওয়ার দ্বার প্রান্তে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে কিয়েভের ভবিষ্যৎ নির্ধারণের জন্য পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তার মাত্রা কেমন হবে তা আদৌ সহায়তা তাদের দেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দেশটিতে বড় মাপের বিমান হামলা চালিয়েছে মস্কো। রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি তার টেলিগ্রামে বলেছেন, রাশিয়া তার অস্ত্রাগারে যা কিছু আছে তা আক্রমণ করেছে। প্রায় 110টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, এসবের বেশিরভাগই গুলি করে ধ্বংস করা হয়েছে। এয়ারফোর্স কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে রাশিয়ার সবচেয়ে বড় এরিয়াল ব্যারেজ ছিল আজকের হামলাটি, আকাশপথে সবচেয়ে বড় হামলা হয়েছে উল্লেখ করেছেন তিনি। সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ঝালুজনি বলেছেন, হামলার লক্ষ্যবস্তুতে ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্প সামরিক স্থাপনা। রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। জ্বালানি মন্ত্রণালয় দক্ষিণ ওডেসা, উত্তর পূর্ব খার্কিভ, সেন্ট্রাল দিনিপ্র, পেট্রোভস্ক ও মধ্য কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কথাও জানায়। ইউক্রেন কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছে জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের বিমান হামলা চালাতে ক্ষেপণাস্ত্র মজুত করতে পারে রাশিয়া। গত বছর দেশটির পাওয়ার গ্রিডে হামলা করেছিল রাশিয়াতে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল লাখ লাখ মানুষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।